আঘাত হানে ঘূর্ণিঝড় ফণি। প্রবল এই ঘূর্ণিঝড় উড়িষ্যা অতিক্রম করার সময় তাণ্ডব জানায়। তখন বাতাসের গতিবেগ ছিল 200 কিলোমিটার। এরপর দুপুরের দিকে ঝড়টি পশ্চিমবঙ্গের দিকে সরতে শুরু করে। শুক্রবার সকাল থেকে ফণীর অগ্রবর্তী অংশের প্রভাব শুরু হয় খুলনা সহ আশপাশের এলাকায়। রাজধানী ঢাকা সহ তার প্রভাব দেখা যায় সারা দেশে। তবে ঘূর্ণিঝড় ফণী ভারতের চেয়ে অর্ধেক গতিবেগ নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। শুক্রবার রাত 10টায় ফণীর অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলন করে আবহাওয়া অধিদপ্তর, যেখানে বলা হয় 100 থেকে 120 কিলোমিটার গতিবেগ নিয়ে শনিবার বেলা 11টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে ফণী। ভারতীয় অংশ থেকে এটি অগ্রসর হতে হতে বাংলাদেশের স্থলভাগ যশোর কুষ্টিয়া এই অঞ্চল মধ্যাঞ্চলে এটি প্রবেশ করতে আরও 10 থেকে 15 ঘন্টা সময় লাগতে পারে। অর্থাৎ আজকে রাত শেষ হয়ে আগামীকাল 4 তারিখ বেলা 11টা অথবা 12টার সময় ওই অঞ্চলে গিয়ে কেন্দ্রটি পৌঁছতে পারে। কেমন হতে পারে এর ক্ষয়ক্ষতির প্রভাব তা নিয়ে পরিচালক বলেন, ফণীর গতিপথ স্থলভাগের উপর দিয়ে হওয়ায় এবং ব্যাপক প্রস্তুতি থাকায় ক্ষতির সম্ভাবনা কম, তবে উত্তরাঞ্চলে ফসলের ক্ষতি হতে পারে রয়েছে এমন আশঙ্কা। বাস্তবে এটা যেভাবে এসছে এটা ঠিক সমুদ্র দিয়ে সরাসরি আসেনি, এটা ভারতের উপকূল অতিক্রম করে স্থলভাগের উপর দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। ক্ষয়ক্ষতি যদি হয় ভারতের তুলনায় কম হবে। আবহাওয়া অফিস জানায় ফণীর কারণে 2 থেকে 4 ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে খুলনা ও দেশের পশ্চিমাঞ্চলে। তবে আশার কথা হলো ফণীর প্রভাব।